একলাফে 150% বেতন বাড়ানোর দাবি করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসার 56তম বোর্ড সভায় 4.5 লাখ টাকা বেতন দাবি করেন তিনি। এ ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। তবে ওয়াসার ন্যূনতম উন্নয়ন না করেই এমন দাবি অযৌক্তিক বলে মনে করছেন বিশিষ্টজনরা। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ রহমানের মূল বেতন 1,80,000 টাকা। গেল 24 জানুয়ারি ওয়াসার বোর্ড সভায় বেতন বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব দেন তিনি নিজেই। এমডির এমন দাবি অযৌক্তিক বলছেন বোর্ডের সদস্যরা, তবে তা পর্যালোচনার জন্য 4 সদস্যর কমিটি গঠন করা হয়েছে। আর বেতন বাড়ানোর বিষয়টি স্বাভাবিক বলছেন ব্যবস্থাপনা পরিচালক। আমাদের দেশের এমন ক্যাপাসিটি নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী এইবেন সচিবের থেকে ওনাদের আন্ডারে থাকা একজন অধীনস্থের বেতন বেশি হবে। 12 বছর আমার বেতন 1 পয়সা বাড়ায় সে, সুতরাং এটা যদি আমি দাবি করলে তো অন্য কিছু করি নি। এখন সেই জন্য যদি আমার বোর্ড যদি মনে করে যে না আমার বাড়ানো উচিত না। বিশিষ্টজনেরা বলছেন আয়ের ব্যাপারে খুব বেশি অগ্রগতি নেই সংস্থাটির। চলতি অর্থ বছরে 214 কোটি টাকার লক্ষ্য থাকলেও প্রথম 5 মাসে আয় হয়েছে মাত্র 60 কোটি টাকা। এই পরিস্থিতিতে বেতন বাড়ানোর প্রস্তাব কোনোভাবেই যৌক্তিক নয় বলছে নাগরিক সমাজ। বেসরকারি বেতন পেতে সরকারি বেতনে পেতে পারেন না, এরকম সরকারি কোনো প্রতিষ্ঠানে এরকম পেতে পারেন না। সেরকম একটি পরিস্থিতিতে আমরা আশা করব কর্তৃপক্ষের নিকট শুধুমাত্র এটা নামঞ্জুর তো করবেনই, এরকম লাগামহীন প্রস্তাব করার কারণে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এর আগে গেল বছরের 4 মে 61তম বোর্ড সভাতেও বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন চট্টগ্রাম ওয়াসার এমডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।